তিথি, এইখান থেকে দাঁড়িয়ে একটা পুরনো স্মৃতি মনে পড়ছে যে আমফানের সময় এই আবহবিদ সুজীব কর একেবারে খুব নির্দিষ্ট করে আমফান আছড়ে পড়ার আগের মুহূর্তে কয়েক ঘন্টা আগেই যা বলেছিলেন একেবারে অক্ষরে অক্ষরে কিন্তু তার প্রভাব আছে এবং তার যে বক্তব্য আজও আমরা শুনালাম, গতকাল তিনি এই কথাগুলো বলেছিলেন। দেখো একদম টু দি পয়েন্ট, মানে আজ সকাল থেকে রীতিমতো বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং সামুদ্রিক জলোচ্ছ্বাস, সমুদ্রের জলোচ্ছ্বাস সেদিকেও আমরা এই মুহূর্তে একবার বরঞ্চ নজর রাখবার চেষ্টা করি। একেবারে এবং কোনোভাবেই এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার তো কোনো উপায় সেভাবে নেই, কিন্তু এই দুর্যোগের যে আভাস ইঙ্গিত তাতে সচেতনতা একেবারে চূড়ান্ত পর্যায়ে যে নিতেই হবে তার একটা কিন্তু আপনাদের প্রত্যেককে আমরা বলবো যারা এই মুহূর্তে গুড মর্নিং বাংলা দেখছেন, যে এই ঘূর্ণিঝড় রেমালের যে দাপট সেই দাপট থেকে রক্ষা পাওয়ার জন্য প্রত্যেক মুহূর্তে এখন সচেতন থাকতে হবে। আমাদের প্রতিনিধিরা আরও বিস্তারিত পরিস্থিতি কোথায় কেমন, ইতিমধ্যেই আবহাওয়ার কতটা পরিবর্তন ঘটেছে দেখাবেন তিথি আমরা একদম। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে চার প্রতিনিধি রয়েছে অভিক সরাসরি, আমি একদম মফিজুল রয়েছে সামুদ্রিক জলোচ্ছ্বাস দেখতে পাচ্ছি, কারণ মফিজুল একদম দীঘা থেকে রয়েছে আমাদের সঙ্গে সমুদ্র উপকূল থেকে। অন্যদিকে শামীম আমাদের সঙ্গে রয়েছে টাকি থেকে, কুলতলি থেকে তমাল রয়েছে এবং সুন্দরবন থেকে আমাদের অপর প্রতিনিধি হরিপদ আমাদের সঙ্গে রয়েছে। একদম শুরুতে আমি মফিজুলের কাছেই যাওয়ার চেষ্টা করব অভিক, কারণ কিছুক্ষণ আগেই আমরা শোনাচ্ছিলাম সামুদ্রিক জলোচ্ছ্বাস, সমুদ্রের জলোচ্ছ্বাসের কথা। গতকাল নির্বাচন ছিল এই পূর্ব মেদিনীপুরের তমলুক এবং কাঁথিতে, গতকাল নির্বাচনের দিনও দীঘায় জলোচ্ছ্বাসের ছবিটা কিন্তু দেখাতে বাধ্য হয়েছি আমরা, তার কারণ জলোচ্ছ্বাসের মাত্রা মারাত্মক আকার গতকালই ধারণ করেছিল। আমি মফিজুলের কাছে যাই। মফিজুল, কি পরিস্থিতি আবহাওয়ার? দেখো আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটেছে, আজ ভোর থেকেই কিন্তু এখানে বৃষ্টি চলছে এবং আকাশের মুক্ত ভাগ মেঘলা আকাশ, সকাল হয়েছে অনেকটাই, কিন্তু সমুদ্রের হয়তো আপাতত ভাবে যে অশান্ত হয়েছে এটা বলা না গেলেও কিন্তু সমুদ্রের ঢেউ কিন্তু যথেষ্ট পাড়ে এসে আছড়ে পড়ছে, সেটা কিন্তু আমরা সেই ছবিতে দেখতে পাচ্ছি। এবং রেমাল ঘূর্ণিঝড় সেটা হয়তো তার রাতের দিকে তার হয়তো দাপট সে দেখাবে, কিন্তু সকাল থেকে তার প্রভাব সমুদ্র উপকূল এলাকায় সেটা যে পড়েছে সেটা আজকের যে সকালের আবহাওয়া সেটা কিন্তু স্পষ্ট। পুরো সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে প্রচুর মানে মেঘ তো রয়েছে এবং একই সঙ্গে এই যে সমুদ্রের যে ঢেউ পাড়ে পড়ে আসছে পড়ছে সেটাতে কিন্তু যথেষ্ট যারা পর্যটক রয়েছেন হয়তো সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের, কিন্তু সকালবেলা কিছু পর্যটক যারা ঘুরতে এসেছিলেন তারা কিন্তু সমুদ্রের পাড়ে সামনে এসছে এবং এই যে ঢেউ আমরা দেখতে পাচ্ছি যেটা পাড়ের মধ্যে আসছে সেটাকে নিয়ে তারা কিন্তু এনজয় করছেন। আমি কথা বলবো, কোথা থেকে আসছেন আপনারা? আমি পাঁচকুড়া থেকে আসছি। আগে এরকম একটা ঘূর্ণিঝড়ের সময় পরিবার নিয়ে এসছেন, সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে, তো কোথাও একটা ভয় করছেন না বিষয়টা এনজয় করছেন? ভয় করছে না, বিশাল এনজয় করছি, বিশাল। এই যে সবাই রয়েছে আমাদের টিমে, আরো সব অনেকে রয়েছে, সব রুমে রয়েছে, আবার এরা আছে। কেমন এনজয় হচ্ছে এটা? বিরাট বিরাট এনজয় করছি, কারণ কালকে নামতে দেয়নি, কালকে জোয়ার ছিল, অনেক দূর পর্যন্ত জল চলে গেছে, আজকে সকালবেলা সুযোগ পেয়েছে তাই নেমেছি। হ্যাঁ, বেলার দিকে হয়তো সুযোগ পাওয়া যাবে, বেলার দিকে সুযোগ পাওয়া যাবে না, কারণ নামতেও দেবে না হয়তো, আর এইটুকু যেটুকু নেমেছে এটাই অনেক শান্তি। কিন্তু আমফান ইয়াসের কথা বললে মানুষ অনেকে এখনো আটকে ওঠেন, এরকম একটা রেমাল ঘূর্ণিঝড় যেটা আরো ভয়ঙ্কর হতে পারে পূর্বাভাস রয়েছে, তারপরেও এই সময় দীঘাতে এসেছেন? আমরা এসেছি এনজয় করতে, কারণ যখন ঝড়টর এবার সাবধান থাকতে হবে, যখন ঝড়টর উঠে তখন তার আগে আমরা বাড়ি চলে যাব। রেমালের প্রভাব যত সময় গড়াচ্ছে, প্রত্যেকটা মিনিটে আমরা যত এগোচ্ছি ততই রেমালও ক্রমশ এগিয়ে আসছে আছড়ে পড়ার আগে, যার প্রভাব ইতিমধ্যেই বৃষ্টি ঝোড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে এবং সুন্দরবন সাগরদ্বীপ এলাকার পাশাপাশি আরো আরেকটি এলাকা নির্দিষ্টভাবে চিহ্নিত করেছেন আবহবিদরা, সেটা হচ্ছে দীঘা উপকূলবর্তী এলাকা, যেখানে খুব স্বাভাবিকভাবেই ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল থেকেই প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছিল, আজ সকালে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়ার পরিবর্তন যে হয়েছে এটা স্পষ্টতই দেখা যাচ্ছে, তার কারণ দীঘা সুন্দরবন ছাড়াও বিভিন্ন জেলাতেও দক্ষিণবঙ্গের তার প্রভাব শুরু হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে সরাসরি আমাদের চার প্রতিনিধি মফিজুল, হরিপদ, তমাল এবং সামিম রয়েছে এবং প্রত্যেকে এই পরিস্থিতি কতটা পরিবর্তন হয়েছে সেই এলাকায় আবহাওয়ার, কি কি এখনো পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তেমন আমরা তুলে ধরবো, পাশাপাশি এই রেমাল ক্রমশ ধেয়ে আসার পরিপ্রেক্ষিতে কতটা ছবির পরিবর্তন ঘটেছে আমাদের প্রতিনিধিরা সেই ছবি তুলে ধরবেন। দীঘায় সরাসরি চলে যাই মফিজুলের কাছে প্রথমেই। মফিজুল, গত দুদিন ধরে মাইকিং, পর্যটকদের নিষেধাজ্ঞা সমুদ্রে নামার ক্ষেত্রে এবং বিভিন্নভাবে
প্রত্যেকবার এক একটা ঝড় আসলে যে যে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় যা যা ব্যবস্থা নেওয়া হয় এবারও নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু রেমাল অনেকটা দীর্ঘস্থায়ী হবে, তার পরিপ্রেক্ষিতে কতটা সতর্কতা ছবি এবং দীঘায় এই মুহূর্তে কি তুলে ধরবে তুমি? যে রেমালের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে, তুমি দেখো যে কারণে সিভিল ডিফেন্সের একজন কর্মী যারা সমুদ্রে একটু আগে নেমেছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টি চলছে, আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটে গিয়েছে গতকালকের পর থেকে, এখানে বৃষ্টি হচ্ছে এবং জোয়ারের টাইম, যে কারণে কেউ কোনো পর্যটক যাতে সমুদ্রের দিকে না যেতে পারে তার নিষেধাজ্ঞা রয়েছে। এই সমস্ত মানুষগুলো একটু আগে নিচের দিকে ছিল, আপনি এখন সরিয়ে দিচ্ছেন, কি রেমালের কারণে কি কি মানে সতর্কতামূলক প্রচার আপনারা করছেন? দীঘায় ঘূর্ণিঝড় হবে, দীঘায় ঘূর্ণিঝড় প্রতি বছর বছর হয় ঘূর্ণিঝড়, কিন্তু আজকে টিপিটিপি বৃষ্টি পড়ছে, ওয়েদার খারাপ আছে, ঢেউটা বেড়ে যাচ্ছে, ফুল জ্বর হবে 10টায়, কিন্তু কালকে একটা টুরিস্ট মারা গেছে কালকে, আজকে থেকে একদম কড়া আছে, একদম ফুল জোয়ার মাথায় চলে যাবে, আমাদের একদম বন্ধ করতে হবে, টুরিস্টকে নামতে হবে না। 3টের পরে কিন্তু হাওয়াটা বৃষ্টি ওয়েদার আছে, কিন্তু হাওয়া ওয়েদার দেখলে 3টের পরে কমরে জ্বলে বেশি দূর যাবেন না, কিন্তু আমাদের টুরিস্ট পথে লক্ষণ নজর করছি, কিন্তু টুরিস্টকেই বিপদে পড়ে গেলে আমাদের তাতে উদ্ধার করা হয় লাইফ জ্যাকেট। 3টের সময় মানুষ নামতে পারবে, পর্যটক নামতে পারবে, পরে নামতে পারে, কিন্তু ওয়েদারে দেখে ওয়েদার কিন্তু চেঞ্জ হয়ে গেলে নামতে যাবে, কিন্তু ওয়েদার বৃষ্টি ওয়েদার ঝড় ওয়েদার আছে, তো ওয়েদার যদি চেঞ্জ না হলে নামতে দেওয়া হবে না। আবহাওয়ার উপর নির্ভর করে 3টের সময় যদি সেরকম অনুকূল পরিস্থিতি তৈরি হয় তাহলে পর্যটকরা কিন্তু সমুদ্রে নামতে পারবে, তবে সেটা আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভর করেই প্রশাসনের থেকে ছাড়পত্র দেওয়া হবে। সমুদ্রের পরিস্থিতিটা একটু দেখাতে বলবো সুরজিৎ প্রামাণিক, কারণ হচ্ছে জোয়ারের টাইম, ঢেউয়ের যে উচ্চতা সেটা বাড়ছে, এমনিতেই আবহাওয়াবিদদের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হচ্ছে রেমাল ঘূর্ণিঝড়ের সঙ্গে একটা জলোচ্ছ্বাস থাকবে, যে জলোচ্ছ্বাসের উচ্চতা 4-5 ফুট পর্যন্ত উপরে উঠে গেলেও সেটা অবাক হওয়ার কিছু থাকবে না। 4-5 মিটারের কথা বলছেন ভূতত্ত্ববিদরা, আবহবিদরা, এবং এই পরিস্থিতি আমাদের নজর রাখতে হবে প্রতি মুহূর্তে। তিথি